সানাম কাউকে জোহার, সবাইকে জোহার জানি। আজকে আমি আম্পা কুমার হেমব্রম, কানবাগুড়া মাঝি হুকন। আজকে আমিও চাকরি করি WB ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিসে, কিন্তু সেই হিসাবে আজকে আসিনি। আজকে আমাদের মাঝি বাবা, পারগানা বাবা, যেহেতু আমি মাঝি পারগানা মহলের একজন অ্যাডভাইজার, তারা আমাকে এখানে ডেকেছেন তো কথা বলার জন্য। তো সেই হিসাবে আপনাদের কাছে কিছু কথা তুলে ধরব। আশা করি এই এটার রেজাল্ট আমরা ভালো আশা করতে পারি, কারণ এটা এর আগেও আমরা আলোচনা করেছি, রেজাল্ট হয়নি। তো এই জন্য আজকে আগে থেকে আমাদের বলা ছিল যে আজকে এইবার আমরা কিছু রেকর্ড রাখবো। তো আপনাদেরকেও ধন্যবাদ আপনারা এলাও করেছেন। দেখুন, সবাই রিচুয়ালস নিয়ে কথা বলেছেন, আপনারা শুনেছেন। আমি যেটা বুঝেছি এই আলোচনার, এটার মূল বিষয় হচ্ছে আমাদেরকে জঙ্গল বাঁচাতে হবে, বন্য প্রাণ বাঁচাতে হবে। এখন কিভাবে বাঁচাতে হবে সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এখানে আশা করছি দু একজন আমাদের সান্দাল থেকে আছেন, গমকে মেরা পেয়া। তো ওনা জিনিস তো আপে যাহা পেলে গমকে তো ওনা হয়ে বুঝে হবে, ঠিক আছে? সংবিধান সভা থেকে উপর, তার উপরে আমরা কেউ নয়। সংবিধান যে উল্লঙ্ঘন করবে সে শাস্তি পাবে, আমি করলে পাবো, আপনি করলে পাবেন, স্যার করলে পাবেন, কেউ তা থেকে বাদ নয়। এই কথাটা আমাকে মেনে চলতে হবে। আপনাদেরকে একটা কথা বোঝা দরকার, প্রথমে আপনাদেরকে বলবো যে এখানে যিনিরা বসে আছেন এনারা হচ্ছে পার্ট অফ এক্সিকিউশন, লেজিসলেশন নয়। আরি তো নুকু তো বাকো তলাকা, আরি তো বিধানসভার সংসদের তলাকা না, নুকু তো ওটা চেক লই একাত কো ওনা ওটা মানাও কো আপো বুঝাও কো হেজ একানা। তাহলে নুকু ঠেন আড়ি জাস্তি লই কাতে রোড কাতে তো লাভ দো বানু নাং কইলু কথা দো, নুকু তো আবো কো বুঝাবো না, আপু নুকু বুঝাও কে নেড়ে কে ঘের ঘেরাও চাবা হবো। যদি আবো কথা ইদি হইও তাহলে আবো তো ঠিক জায়গা রেনা ইদি হইও, ওনা তো ওলা পারগানা বাদ কুছ মেতা কো ওনা তো সিস্টেম মেনা। এখানে আমাদের সরেশদের সাথে বেশি তর্ক করে কোনো লাভ নেই। স্যাররা এক্সিকিউশন করছেন কিসে, যেটা আমাদের লেজিসলেশনে পাস হয়েছে। আপনারা স্যারদেরকে রাগ করবেন কি করবেন, আর চাকরি করছে ভাই, এনাদের তো কিছু হাতে কিছু নেই। যদি কিছু করতে হয় এনাদের হাতে, আমি যতটা জানি যদি ভুল না বলে থাকি স্যার, আপনারা আমাদের কথাগুলো একটা রিপোর্ট বানিয়ে উপর মহলে যেখানে পাঠাতে পারে, এইটা আমার যতটা জানা আছে আপনারা করতে পারেন। তো সেই জিনিসটা আমাদেরকে করতে হবে, সেটা নিয়ে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড দুটো বলবো, এবং আমি যেটা সলিউশন ভেবেছি সেই সলিউশন আমরা আলোচনা করব, সেটা নিয়ে আপনারাও একটু কান দেবেন, তাহলে আমাদের সুবিধা হবে। দেখুন, সেন্দ্রা তো আমরা সবাই বললাম যে সেই প্রথম থেকে পিলচু আড়াম পিলচু বলে সেন্দ্রা কার কার কথা আমাদের চলে আসছে। আমাদের পূর্বপুরুষ এমন সময়ে কাটিয়েছেন যখন পুরো পৃথিবী পুরো জায়গাটা জঙ্গলে ভর্তি, সেই সেই সংগ্রাম সেই যুদ্ধ করতে করতে এত বছর বা এত পিঁড়ি চলে এসেছে, এত দীর্ঘায়িত। আজকে আমাদের সেই যুদ্ধটা সেন্দ্রা বা এই যেটা আমরা বলছি সেটার রূপেটা নিয়েছে। আমরা এটা অস্বীকার করব না যে সেন্দ্রাতে বন্যপ্রাণী হত্যা হতো না, হতো। এখন আমরা না বললে তো সেটা সবাই রেকর্ড আছে ভাই, না বলতা এটা আমাদের বোকামি। সত্যিটাকে সত্যি মানতে হবে, মিথ্যাকে মিথ্যা মানতে হবে, এটা আমি মানি। হয়েছে, হয়ে আসছে। এখন সেন্দ্রার সাথে আমাদের অনেকগুলো রিচুয়ালস যুক্ত হয়ে গেছে, সেই যুদ্ধটা যুদ্ধ রইল না। অনেক আমাদের পারগানা বাবা বললেন এটা সেটা নাচ গান বিচার আমাদের সব যুক্ত হয়ে গেছে। এখন আমাদের একটাই কথা, সেন্দ্রাকে বাঁচাতে হবে। আমরা যে অ্যাডভোকেসি করছি এখানে, সেন্দ্রাকে বাঁচাতে হবে, হ্যাঁ, তার সাথে বন্য প্রাণও বাঁচাতে হবে। এই কথাটা মাথায় যদি আমরা নিই তাহলে সেন্দ্রাও বাঁচবে, বন্য প্রাণও বাঁচবে, আর আমাদের সহযোগিতাও পাবো। এই জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, আমাদের তার মধ্যে কিছু রিচুয়ালস আছে, যেটা এ যে ট্রাইবাল পিপল আমাদের বলি, এটা যে প্রথা আছে, এটা যেটা আমাদের হয় সেটা জাহেরগাঁও হয় সেন্দ্রাতে হয়, সেই একটা জিনিস আমাদেরকে মেনে চলতে হবে, যেটা হয়তো আপনাদের মধ্য দিয়ে আমরা উপর মহলে আমরা পৌঁছাবো। সেটা আপনাদেরকেও না মানার কোনো উপায় নেই, কারণ সেটা তো আমাদেরকে করতেই হবে, কারণ আমাদের এটা অস্তিত্বর ব্যাপার, ঠিক আছে? ওর বাদ বাকি যেগুলো হচ্ছে, আজকে আপনারা বেশিরভাগে দেখছেন শাসাং দাড়ি এনারা হচ্ছে আমাদের সমাজের আগুয়ান, এদের মানে এটা এনারা নন কিন্তু আমাদের সমাজের হিসাবে,
সেই পূর্বপুরুষ থেকে যে একটা আমাদের মাঝি সিস্টেম ধরে আনছেন, আজকে এনারা বহন করেছেন, কালকে এনারা থাকবেন কি না এটা কিন্তু নিশ্চিত নয়। কারণ এনারা যদি না পারেন কেউ অন্য ধরবে, কিন্তু এই পাগড়ি যে পরবেন তাকে এখানে এসে আপনাদের সাথে কথা বলতে হবে। আর এনারা সবাই শিক্ষিত, আমি তো জানি এনারা কেউ সেন্দ্রা করতে যান না, কেউ মারেন না, কিন্তু আজকে এনারা আপনাদের সাথে কথা বলতে এসেছেন কাদের জন্য? সেই সাধারণ মানুষের জন্য যারা আমাদের সমাজে আছেন, যারা এখন অশিক্ষিত, পড়ালেখা ঠিকঠাক জানে না, বা তাদের কাছে অনেক কিছু পৌঁছনি, যেটার জন্য আমরা আজকে আপনার সাথে অ্যাডভোকেসি করছি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছিল। তাহলে আমরা সলিউশন কি করব যাতে বন্য প্রাণও বাঁচে, আমাদের সেন্দ্রাটাও বাঁচে, এটা নিয়ে আমি কিছু কথা বলবো। আপনারা যদি একটু নোট করেন সেটা আমার ভালো হয়। ঠিক আছে, তো আমি প্রথমে বলবো, আমাদের যেটা প্রথমে প্রবলেম হয়েছে, কোথাও না কোথাও আমাদের সাধারণ মানুষ এবং একটা প্রশাসন মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। মিসআন্ডারস্ট্যান্ডিং কেমন সেটাকে আমি যদি এমন বলি যে সাধারণ মানুষ জানে না কোটা সরকারের বিভাগ আছে, কোটা বিভাগ কাজ করে, এটা যে ফরেস্ট বিভাগ এটা আলাদা আরও অন্যান্য বিভাগের মতো, সাধারণ মানুষ জানে না। তারা জানে সরকার, তারা জানে প্রশাসন, প্রশাসন করছে মানে প্রশাসন, ফরেস্ট বিভাগ কী করছে, রুরাল ডেভেলপমেন্ট বিভাগ কী করছে, তারা সবগুলোকে একটা জায়গাতে শুধু জানে এটা সরকার। ওখানে যদি খারাপ করে থাকে সেটা আপনাকে বলবে, আপনাদের খারাপ সেটাকে বলবে, পুরোকে সবকে গুলিয়ে মেলে, এটা একটা আমাদের ঘাটতি। শুধু আমাদের নয়, একটা শিক্ষিত সমাজের আর গভর্নমেন্টের যে অ্যাওয়ারনেস যারা করছে তাদের একটা ঘাটতি, যার জন্য আজকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় দাঁড়িয়ে পড়েছে। তাহলে এই মিসআন্ডারস্ট্যান্ডিং আমাকে ঠিক করতে হবে, সেটার জন্য আমাদের সুযোগ বললেন অ্যাওয়ারনেস করতে হবে। আর অ্যাওয়ারনেসটা সেন্দ্রার আগে করা একটু বোকামি, কারণ আমি জানি আজকে এনারা যাবেন, এনারা কোনো কিছু বলবেন এনাদের উপর চাপ পড়বে। এই যে অ্যাডভাইজার বাজি পারগানা মহলের, আমি এনাদেরকে এখনো বলবো যে আপনারা এমন কিছু গ্রামে গিয়ে বলবেন না যেসে আপনাদেরকে দেখো দিয়ে দিবে বিন্দে এমন না পাবো কেউ কয়ে। হ্যাঁ, আমি তোর বুঝে চালা আমি শুধু, হ্যাঁ গাপা সেন্দ্রা তেহেন বছর চাই আর 20 বছর চাই বুঝে কাকে আপনারা, আমরা সারা বছর কি করলাম আমাদেরকে তো জিজ্ঞেস করবে, সারা বছর আপনার কোথায় ছিলেন, কালকে সেন্দ্রা আজকে আপনাদের আমাকে বুঝে দেওয়া আসছে। আমাদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম সারা বছর চালাতে হবে, এখন বললে কোনো লাভ হবে না। হ্যাঁ, এখন আমরা কী করতে পারি সেটা নিয়ে আপনারা ভাবুন, আপনারা আমার পারগানা বাবার সহযোগিতায় থাকবেন। অ্যাওয়ারনেস প্রোগ্রামটা একদম জরুরি যাতে, ঠিক আছে, এটা হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয়টা হচ্ছে প্রশাসন বা সরকার যেটা আমরা বলছি, কোথাও না কোথাও আমাদের মাঝি সিস্টেমকে, মাঝি পারগানা বাবাদেরকে ইগনোর করছে, কোথায় কোথায় করেছে আমি আপনাদেরকে তুলে ধরছি। আপনারা জানেন আমাদের পশ্চিমবাংলার দুই মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা সবাই জানি। ভাবুন তো তার শেষ জীবন কোথায় কেটেছে, ঠাকুর বাড়ির ছেলে, কলকাতা ঠাকুর বাড়ির ছেলে শান্তিনিকেতন করছে, শান্তি মানে বোলপুরে সাঁওতাল এলাকাতে, সাঁওতাল গ্রাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নিজের শেষ জীবন কাটাচ্ছেন কোথায়, কর্মাটানে, সাঁওতাল গ্রামে। আমরা সব সেই কমিউনিটি থেকে বিলং করছি। কোথাও না কোথাও স্যার আমি জানি ওনারা আমাদেরকে রেকগনাইজ করেছেন যে আমাদের, হ্যাঁ আমরা কিছু অবুঝে আমরা কিছু খারাপ কাজ করে ফেলছি সেটা আলাদা কথা, বাট আমাদের কাছে কিছু তো আছে। বাংলার দুই মনীষী আমাদের কাছে তাদের শেষ জীবন ব্যতীত করেছে, এটা একটা কথা। আপনারা সবাই জানেন বিধবা বিবাহ, বিবাহ বিবাহ আমরা জানি কে রক্ষা করেছে, রাজা রামমোহন রায়। বাট কোথা থেকে খোলেন, উনি জানলেন কোথা থেকে, বিদ্যাসাগর, বিদ্যাসাগর, ওকে ওকে, উনি পেলেন কোথা থেকে, উনি গিয়েছেন আমাদের সমাজের থেকে দেখে উনি শিখেছেন, কারণ আমাদের সমাজে তো আগে থেকে চলছে। বাট কোথাও লেখা নেই যে এই জিনিসটা আদিবাসী সমাজে প্রচলিত আগে থেকে আছে, এটা আমার, আমি মনে করি যে আমাদেরকে ইগনোরেন্স করা হচ্ছে বারবার। আমরা যেটা ভালো, আমি বল প্রথমে বলছি ভালোটাকে ভালো বলতে হবে, খারাপটাকে খারাপ বলতে হবে। আমরা জানি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, আপনারা ভালো করে জানেন সেটা আপনাদের কাজ, আমি ওই বিভাগের নয়। ডক্টর অজিত কুমার ব্যানার্জি স্যার যার উদ্যোগে হয়েছে, কোথায় হয়েছে, আড়াবাড়ি জঙ্গল। আমরা কিন্তু সেই জঙ্গলকে আড়াবাড়ি জঙ্গল বলি না, আপাতত আড়াবাড়ি থোড়ি বা মেনে আছে, বা মেনে
পাঁচ মুড়ো গঙ্গাবীর, চাঁদমুড়ো, সরি চাঁদমুড়ো গঙ্গাবীর, সেটা সেই জঙ্গলকে আমরা কিন্তু চাঁদমুড়ো গঙ্গাবীর বলছি। চাঁদমুড়োতে আপনি যদি যান সেই আড়াবাড়িতে, পুরো এলাকাটা কিন্তু আমাদের সাঁওতাল গ্রামের গ্রাম, চাঁদমুড়ো গ্রাম, আমাদের প্রয়াত বিষম পারানিক বাবার গ্রাম, অর্জুন হেমব্রমের গ্রাম। তার জঙ্গল ভিতরে আমরা গেছিলাম, আমার সাথে যে বন্ধু আমার থাকে বিনন্দ হাসদা, তাদের গ্রাম, তার পাশে শুধু আমাদের গ্রাম। এখন আমি যখন এটা রিসার্চ করছি, কারণ আমি এটা পেপারও দিয়েছিলাম, কোথাও লেখা নেই এখানে মাঝি সিস্টেম হয়ে আলোচনা হয়েছে, মাঝি সিস্টেম সাহায্য করেছে। এখন আপনারা পারগানারা বলুন, বিনা মাঝি পারগানা সিস্টেমে আমরা কোনোদিন কোনো কাজ করে থাকি? কোনোদিন করি না। আজকেও যে এনারা দেখছেন ওই সিস্টেমের পক্ষ থেকে এসেছে, তাহলে ভাবুন, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট চাঁদমুড়া গঙ্গাবীরে শুরু হলো, বন্যপ্রাণ বাঁচানোর জন্য আমরা করবোটা কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টে এখন পর্যন্ত আমি যতটা রিসার্চ করেছি, শুধু গাছে গাছপালার জন্য হচ্ছে, বন্যপ্রাণীর জন্য তো কাজ হচ্ছে না। আপনাদের এফপিসি বানানো হচ্ছে, তারা গাছ বাঁচাচ্ছে, গাছের থেকে তারা একটা পার্সেন্টেজ পাচ্ছে। আমরা স্যার চলুন না শুরু করি একটা আপনাদের উদ্যোগে, যে জঙ্গলে আমরা অ্যানিমাল হাজবেন্ডারি শুরু করি। যে মানুষ আজকে জঙ্গলে তার উৎসব পালন করছে, সে ওখানে যদি কাজে যুক্ত হয়ে যায়, তার রূপটা তো বদল হয়ে যাবে, রূপ বদল হয়ে যাবে। আমরা জঙ্গলে অ্যানিমাল হাজবেন্ডারি শুরু করি সরকারের সাথে মিলে, আপনাদের সাথে মিলে। তারপরে আমরা তো বসছি তাদের সাথে আলোচনা করব, এটা করা যাবে না তো কি করা যাবে। আপনারা উপায় চাইছেন, তাহলে উপায়ের মতো ভাবো, না করা একটা না বলে দিলে তো দেখছেন বেশিরভাগে শিক্ষিত এনারা করেন না। কে করছে? আমাদের সেই সাধারণ মানুষ গ্রামের, যারা এখনো নিজের কালচার বা রিচুয়াল হিসাবে আজকে সেনারাকে পালন করছে। তারা হয়তো জীব হত্যা করে থাকেন, আমাদের নজরে আসেননি, আপনাদের নজরে আসলে আপনাদেরকে বলবো। আমরা অ্যাওয়ারনেস তার জন্য আমাদের মতো করে করছি, বাট এটা কি আর পসিবল বলুন? সরকারের কোথাও না কোথাও তো একটা দায়িত্ব থেকে থাকে, সরকারের অ্যাওয়ারনেস ক্যাম্পেনের জন্য একটা তো ফান্ড থেকে থাকে। আমরা সবাই চাকরিজীবী বা কোনো না কোনো একটা কাজের সাথে যুক্ত, আমরা ওভারঅল টপিক বা কাজকে দেখছি, একটা কাজকে দেখা সম্ভব নয়। হ্যাঁ, যদি গভর্নমেন্ট চাই যে আমাদেরকে সহযোগিতা করে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, তাহলে সহযোগিতা করবো, পারগানা বা সহযোগিতা আমরা করবো। তো যে সবাই মিলে চলুন গ্রামে, বা এই টাইমে নয়, তার আগে থেকে করতে হবে, যে আমরা সবাইকে বোঝাই এটা শুধু ওটা নয়, পড়াশোনার থেকে শুরু করে সব টোটাল বিষয়। এই যে আমি একটা করেছি মডেল ভিলেজ, এটা নিয়ে সব আছে এখানে। আমরা তাদেরকে বলবো না এটা করতে হবে না, আমরা বলবো এটা করো, তারা নিজে যখন বুঝবে আরে এটা করা ভালো হবে, তাদেরকে মানে কি বলবো, এমনভাবে বলতে হবে যাতে সেও বুঝুক না এই লোকটা ভালো। ডাইরেক্ট যদি আমরা বলি যে সেন্দ্রা করা যাবে না, তাহলে এই তুই আমার রিচুয়াল শেষ করতে এসেছি, এটা করা যাবে না। গভর্নমেন্ট ফান্ডের একটা এমন হয়ে যাচ্ছে কোথাও না কোথাও, আমি দেখছি, আমি রুরাল ডেভেলপমেন্টের সাথে রিসার্চ করি, কাজ করি, আমি দেখছি আমাদের লোকগুলো সরকার ফান্ড নিতে কোথাও না কোথাও দ্বিধাবোধ করছে। এটা দেয় কিছু সরকারের অধিকারী পক্ষ থেকেও ভুল থেকে থাকবে, আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ ভুল থেকে থাকবে, হয়তো আমাদের মানুষ থেকেও ভুল থেকে থাকবে, কোথাও না মিসআন্ডারস্ট্যান্ডিং একটা চলছে। তো আমাদেরকে তাদেরকে বোঝাতে হবে যে সরকারি ফান্ড নিয়ে কীভাবে আমরা নিজের জীবন যাপন বা আমাদের কাজকে একটু ভালো করতে পারি, আমরা ভালো রোড পেতে পারি, ভালো শিক্ষা পেতে পারি, ভালো আমরা কীভাবে করতে পারি। এই কাজে যদি তাদেরকে আমরা আনি বা সরকারের সহযোগিতা আসলে নিতে চাইছে না। কাল পরশু একটা ছেলের সাথে আমার খুব তর্ক বিতর্ক হচ্ছে, সিলদার মিটি করা ছেলা আমাকে বলছে, তুমি যে মডেল ভিলেজ করছো সরকারের টাকা কেন নিচ্ছ? আরে ভাই, সরকারের টাকা আমাদের সাংবিধানিক অধিকার,
আমি কেন বলবো না, না বলছে আমাদের নিজের থেকে এগুলো করতে হবে, ওখানে নেওয়া যাবে না। সে একজন একটা সংগঠনের বড় মুখড়া আমি জানি, আমি এটা বুঝে গেছি যে এখনো আমাদের মাইন্ডে সরকার থেকে সাহায্য নেওয়াটাকে আমরা ইগনোর করছি। এই জায়গাটা আমাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে। প্রমোশন অফ LSDG, আসলে স্যার দেখুন এখন তো ইউনাইটেড নেশন বলে দিয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্টে কাজ করতে হবে, গ্রামে লোকালাইজেশন করে দিয়েছে, যে নখানা থিম নিয়ে আমি যেখানে যাচ্ছি কোথাও অ্যাওয়ারনেস হয়নি। যে নখানা বলেছে গ্রামে পভার্টি ফ্রি হেলদি ভিলেজ, হেলথ সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, ওয়াটার সাফিসিয়েন্ট, ক্লিন অ্যান্ড গ্রিন ভিলেজ, ভিলেজ উইথ গুড গভর্নেন্স, চাইল্ড ফ্রেন্ডলি ভিলেজ, উমেন ফ্রেন্ডলি ভিলেজ, ওল্ড এজ ফ্রেন্ডলি ভিলেজ, এইগুলো যদি আমরা গ্রামে পৌঁছে দিই, আমার এত দৃঢ় বিশ্বাস আমাদের লোকের উপর, তারা দেরকে আমাদেরকে আর বলতে হবে না, আপনাদেরকে শেষ পড়িয়ে চলে আসবে, শিক্ষা নিয়ে আসবেন, এটা আমার বিশ্বাস। তো স্যার আমি এটাই বলবো যে সব এখানে ডেটা আছে যে কোথাও না কোথাও এটা শিক্ষিত সমাজের ব্যর্থতা, গভর্নমেন্টের কোথাও কোথাও এক্সিকিউশনের ব্যর্থতা, এটার জন্য আজকে এই জায়গাতে দাঁড়িয়ে পড়েছে। আমরা যদি চাই তাহলে সবাইকে মিলে একটা কাজ করতে হবে, না অ্যাওয়ারনেস করতে হবে, তাদেরকে সবাই শিক্ষাতে সবাইকে আনতে হবে। এটা করলে আমাদের আর বুঝাতে লাগবে না, কারণ আমি বললাম তো আজকে 2-3 মিনিটের কথা বললাম যে তারা শিখেছেন আমাদের সমাজ থেকে। আমি বিশ্বাস করব পুরো ওয়ার্ল্ডকে আমরা গ্রিন অ্যান্ড ক্লিন ভিলেজ, হেলদি ভিলেজ, ভিলেজ উইথ গুড গভর্নেন্স, এগুলো আমরা পুরো বিশ্বকে শেখাতে পারি। এটা সাঁওতাল সমাজের মাঝি বা পারগানা সিস্টেমে এত ক্ষমতা রাখে, এটা আমি বিশ্বাস করি। তো এই বলেই আপাতত আমি বর্তমানে আমি বক্তব্য শেষ করছি। সারামুখে জোহার, জোহার, নমস্কার।